বন্ধুরা, WWE-তে আমরা বিভিন্ন ধরনের রেসলারকে দেখে থাকি, যেমন কেউ ভালো কাজ করেন, আবার কেউ খারাপ কাজ করেন, আবার অনেকে তো পাগলের মতো কাজ করে থাকেন। আর আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন WWE-র এমন এক বিখ্যাত রেসলার সম্বন্ধে, যিনি যে কোনো সময় যে কারোর সাথে যা কিছু করতে পারতেন। তিনি স্বয়ং কোম্পানির মালিকই হন কিংবা অন্য কোনো ব্যক্তি হন, আর ইনি হচ্ছেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। তাই আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন স্টিভ অস্টিনের কেরিয়ারের এমন কিছু মুভমেন্ট, যখন তিনি অ্যাটাক করেছিলেন কোনো মহিলা রেসলারের ওপর। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। বন্ধুরা, 2001 সালের ওর একটি এপিসোডে RVD এবং স্কট স্টেনের মধ্যে একটি ম্যাচ হচ্ছিল, এবং স্টেনের সঙ্গে এসেছিলেন স্টেসি কেবলার, যিনি তাকে পছন্দ করতেন। কিন্তু এই ম্যাচের মধ্যে একটি মোমেন্টে স্কট স্টেনার স্টেসিকে বলেন যে, স্টেসি আমাকে চেয়ার দাও, আমি ওকে অ্যাটাক করবো। কিন্তু স্টেসি খুব ভালো মনের মানুষ, সে চেয়ারটি তাকে দেননি। কিন্তু স্টেনের মাথা একদম গরম হয়ে যায়, মানে আমার কথা শুনুন, আমার গার্লফ্রেন্ড হয়ে। তাই সে রিঙ্গে এসে স্টেসিকে অ্যাটাক করতেন চেয়ারটি দিয়ে, তাই সে রিঙ্গে এসে স্টেসিকেই অ্যাটাক করতে শুরু করে দেন। কিন্তু তখনই আসেন স্টিভ অস্টিন একজন হিরো হয়ে, এবং তারপর স্টিভ অস্টিন তারপর অ্যাটাক করতে শুরু করেন, এবং তিনি বাঁচিয়ে নেন স্টেসি কেবলারকে। আর আমরা সকলেই জানি যে যখনই স্টিভ অস্টিন সেলিব্রেশন করেন, তখনই তার সঙ্গে একটি বিয়ারের বোতল থাকে। তো তার মধ্যে একটি বোতল স্টেসি কেবলারকে দেওয়া হয়, কিন্তু স্টেসি বিয়ার খেতে পছন্দ করেন না, এবং তিনি একটু পান করেই তার মুখ ছিটকে যায়। কিন্তু মুখের এই আকৃতি কিন্তু স্টিভের পছন্দ হয়নি, আর তারপর স্টিভ অস্টিন স্টেসিকে স্টানার দিয়ে দেয়। মানে ভালো করতে আসলো, খারাপ করতে আসলো, কিছু বোঝাই গেল না। একেই বলে পাগলের কাজ, মানে যখন বাঁচাতে এসেছিলি তখন মারলি কেন। বন্ধুরা, অনেক বছর আগে রয়ের একটি এপিসোডে মিস্টার ম্যাক, মানে সমস্ত ফ্যামিলি মেম্বার্স রয়ের এপিসোডে এসেছিলেন, কিন্তু স্টিভ অস্টিন প্রথমে অ্যাটাক করেছিলেন মিস্টার ম্যাকম্যান এবং তার ছেলে শেন ম্যাকম্যানকে, এবং তারপর আসেন স্টেফেনি ম্যাকম্যান, যিনি ছিলেন বিন্সের মেয়ে এবং শিনের দিদি। কিন্তু অস্টিনের মাথায় তো তখন খুন চেপেছিল, তাই সে স্টানার দিয়ে দেয় স্টেফেনি ম্যাকম্যানকেও, এবং তারপর আসেন তাদের মা লিন্ডা ম্যাকম্যান, যিনি বিন্স ম্যাকম্যানের ওয়াইফ ছিলেন। তো প্রথমে স্টিভ অস্টিন তার কাছে ক্ষমা চান তার কাজের জন্য, এবং তারপর তার মাথায় কী হয়, এবং তারপর স্টিভ অস্টিন সেই বৃদ্ধ মহিলাটিকেও স্টানার দিয়ে দেয়, এবং তারপর রিং থেকে চলে যায়। বন্ধুরা, একবার রয়ের একটি এপিসোডে স্টিভ অস্টিনের সঙ্গে এসেছিলেন ডেবরা, যিনি একজন মহিলা রেসলার ছিলেন, এবং তার অপোনেন্ট ছিলেন ম্যাট হার্ডি, এবং ম্যাটের সঙ্গে এসেছিলেন তার GF লিটা। আর এই ম্যাচের একটি মোমেন্টে রিং সাইডে ডেবরা লিটাকে অ্যাটাক করতে শুরু করেন, এবং লিটা ভয় পেয়ে রিঙ্গে চলে আসেন, এবং রিঙ্গে ছিলেন কে, রিঙ্গে ছিলেন স্টিভ অস্টিন। এবং স্টিভ লিটাকে দেখে নিজেকে সংযত করতে পারেননি, তাই তিনি তার উপর হামলা করে দেন এবং তাকে দিয়ে দেন স্টানার। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।